হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম গাজর পোলাও, এবং এই রেসিপিটা দেখতে হলে বন্ধুরা থাকতে হবে আমার সাথে। তাহলে চলো গাজর পোলাও রেসিপিতে চলে যাই বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ঝটপটে গাজর পোলাও। তো আমার এখানে প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রেগুলার রান্নার তেল এটি, সয়াবিন তেল। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব বন্ধুরা, এটি খুব সহজেই তোমরা রান্না করতে পারবে, সেই জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেওয়া। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব বন্ধুরা। তাহলে বেরেস্তা করে নিচ্ছি, বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, আমি এবারে বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা এই পর্যায়ে আবারও আমি সেই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা দিয়েই আমি এতে দিয়ে দিব গরম মশলা। বন্ধুরা আজকে আমি যে পোলাও রান্না করছি, এখানে হাফ কেজি মতো পোলাও হবে। তো যথারীতি আমি নিয়ে নিয়েছি সে পোলাও চাল, এবং চালটা ধুয়ে একটা স্ট্রেনারে আমি ঝরতে দিয়ে দিয়েছি। তো সেই সাথে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী দিলাম। দিয়েছি একটা ছোট্ট স্টারলিস মশলা, সেই সাথে দিয়েছি কয়েকটুকু দারচিনি, দিয়েছি চারটি মতো এলাচ, ছোট একটা কালো এলাচও দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়েছি, এবং সেটাকে আমি একটুখানি ছিঁড়ে দিয়েছি। লং দিয়েছি চার পাঁচটা, আর এখানে আট দশটার মতো আছে কালো গোলমরিচ। সেই সাথে বন্ধুরা এখানে আমি সাজিরে দিয়েছি, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এই ফাঁকে চুলোটা একটুখানি কমিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে সতে করে নেব, অনেকটা মানে একেবারে পুরোপুরি ভাজবো না। তো এরকম পর্যায়ে বন্ধুরা আমি এতে দিয়ে দেব আদা কুচি। তোমরা তো জানোই বন্ধুরা আমি আদা কুচি দিয়ে পোলাওটা রান্না করতে পছন্দ করি, এবং আদা কুচিটা আমি ডিপেই সবসময়ের জন্য করে রাখি। সেই প্রসেসটা আমি তোমাদের একদিন দেখিয়ে দেব। তো সেই আদা কুচিটা আমি দিয়ে দিব পেঁয়াজটা হয়ে গেলে। বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পরপরই আমি একটুখানি দিয়ে দেব রসুন, এটা আমি একটুখানি সেদ্ধ করে দিয়েছি রসুনটা। তো এরকম একটা পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিব পোলাও চাল। বন্ধুরা যেহেতু আমি ঝটপট রান্না করব, সেই জন্য আমি পোলাও চাল ধুয়ে স্ট্রেনারে ঝরাতে দিয়েছিলাম, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবং কয়েকটা কাজু বাদাম। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দিব গরম পানি, এবং এটা হবে পর্যাপ্ত পরিমাণ, যা চাল হবে তার ডবল পানি নিলেই চলবে বন্ধুরা। তাহলে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটুখানি পানিটা টেনে এলেই আমরা দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ। সেই সাথে বন্ধুরা লবণটা দিয়েই আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তো মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। চুলোটা এই পর্যায়ে একটুখানি হাই হিটে থাকবে, পানিটা টেনে এলেই বন্ধুরা এটাকে আমরা ঢেকে দেব
এবং একেবারে মিডু আছে রাখবো 10 মিনিট মতন এবং সেই সাথে বন্ধুরা যেটা আমি সব সময় করে থাকি এই লিডটা যে ফুটোটা আছে সেটা বন্ধ করে দেব তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর বন্ধুরা চলে এলাম 10 মিনিট এটাকে আমি নিয়ে এসে একটু দেখে নিচ্ছি সেই সাথে বন্ধুরা আমি এখন এখানে দিয়ে দিব এক চামচ মতো চিনি তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটা দিয়ে আমি এটাকে মিশিয়ে দেব এবং আমি রাখবো মোটামুটি আরো 2-3 মিনিট এভাবেই চিনিটা গলে যাওয়া পর্যন্ত তাহলে আবারো ঢেকে দিচ্ছি বন্ধুরা অপেক্ষা করছি 2-3 মিনিট বন্ধুরা আবারো চলে এলাম এখন বন্ধুরা আমি যেটি করব সামান্য একটু নেড়েই আমি এখান থেকে হাফ পোলাও উঠিয়ে নেব তো আমি পোলাও উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বন্ধুরা ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব গাজর কুচি যেটি আমাদের মূল আকর্ষণীয় উপাদান ছিল সেই জন্য বন্ধুরা আমি বলেছি এটা হলো গাজর পোলাও এবং খুব সহজেই তোমরা এটি করে নিতে পারবে গাজরটা দিয়ে দেওয়ার পরপরই বন্ধুরা আমি দিয়ে দেব সেই যে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেটি একটু সবটুকুই দিয়ে দেব এটাকে একটু ছড়িয়ে দেব সেই সাথে বন্ধুরা এটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই আমি এতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ ঘি তবে এটি বন্ধুরা খুব বেশি হবে না যেহেতু এই ধরনের খাবারগুলো আমরা প্রায় খেয়ে থাকি শুধুমাত্র স্মেল আর একটুখানি স্বাদ বৃদ্ধির জন্যই দেব খুব একটা যে রসনা বিলাসিতা সেটা পরিপূর্ণভাবে হবে না কারণ এই খাবারগুলো প্রায় আমাদের খেতে হয় বাইরে তো আমরা খাচ্ছি সেই সাথে বাসায়ও খাচ্ছি বাইরেটা তো আর আমরা মেনটেন করতে পারবো না রান্নার প্রসেসগুলো তো আমরা বাসায় যখন রান্না করি তখন আমরা এটা কম বেশি করে নিতে পারবো বন্ধুরা তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরপরই বন্ধুরা আমি একদম দিয়ে দিব সেই উঠিয়ে রাখা যে পোলাওটা সেটা তো এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এটাকে সব দিক থেকে একদম স্প্রেড করে দেব এবং আবারও এটা আমি ঢেকে রাখব মোটামুটি 5 মিনিট মতন তারপরে বন্ধুরা আমার শেষ হয়ে যাবে ঝটপট গাজর পোলাও রান্না তাহলে বন্ধুরা ফিরে আসব 5 মিনিট পর বন্ধুরা চলে এলাম 5 মিনিট পর ঠিক এই পর্যায়টাতেই বন্ধুরা আমি যেটি করব আমি এর উপরে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ গুঁড়ো দুধ তোমরা চাইলে মাও দিতে পারো তো আমি দিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে খুব ভালোভাবে নেড়ে দেব এবারে বন্ধুরা ঢেকে দেব আবারও 2-3 মিনিটের জন্য ফিরে এলাম বন্ধুরা 2-3 মিনিট পর বন্ধুরা ঢেকে দেব এভাবে রান্না হয়ে গেল আমার গাজর পোলাও দেখলে তো কত সহজে আমি গাজর পোলাও রান্না করে ফেললাম বন্ধুরা তো এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দিব এবং পাঠিয়ে দিব স্ট্যান্ডিং টাইমে তাহলে চলো চলে যাই এই গাজর পোলাওটা কিভাবে আমরা পরিবেশন করব সেটার জন্য ডাইনিং টেবিলে বন্ধুরা চলে এলাম গাজর পোলাও পরিবেশনে এখন বন্ধুরা আমি এখানে একটুখানি ছিটিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর সাইডে দিয়ে দিয়েছি এভাবে কেটে গাজর গাজর দিয়েই পরিবেশন করলাম যেহেতু গাজর পোলাও সেই জন্যে তো এটাই ছিল আমার আজকের ঝটপটে গাজর পোলাও রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা তুমি চাইলে খুব সহজেই এই রেসিপিটি করে নিতে পারো কোনো ঝামেলা নেই একেবারে ঝটপটে এরকম মজাদার
गाजर पोलाओ तैरी करे खे आमाके जानाते पारो बंधुरा। तो बंधुरा तुम्हारा जरा आमारे आजकेर भिडियोटा देखले एवं जे जेखान थेके देखे थाका ना केनो बंधुरा आमाके सबस्क्राइब करो फलो दिओ सेई साथे भालो भालो कमेंट्स लिखो एवं आमाके लाइकटाओ दिए दिओ। बंधुरा आर ए रेसिपिटी सबार मध्ये छड़िए दीते भिडियोटा शेयर करे दिओ। ताहले भालो थेको बंधुरा, आल्लाह हाफेज।